তখন আমি মায়াকে বললাম, অন্য কিছু করবে মানে কি করবে তুমি আমার সাথে? আয়না, তুই আমার সাথে পরে গেলেই তো বুঝতে পারবি কি করব। এমের মতলবটা কি কে জানে, ভাবসাব থেকে তো কিছু বোঝা যাচ্ছে না। ভালো মতলব আছে, যাই হোক, যদি আমায় মারে তাহলে আমিও এবার ছাড়বো না। এই বলে দিলাম। তখন মায়া বলল, দাঁড়িয়ে নে থেকে চল। তখন আমি বললাম, না আমি যাবো না তোমার সাথে, না গেলে সত্যি মারবো আবার, এখন চল বলছি। শয়তান মেয়ে, তুই যদি আমার সিনিয়র না হতি আর আমার চাচাতো বোন না হতি তাহলে তোকে বুঝে দিতাম এতক্ষণে। তখন মায়া আবারও বলল, কিরে কি ভাবছিস? কিছু না, চল তাহলে। তুই বলছিস আমি যা বলবো করবি, এখন চল। এ বলে তখন মায়া আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো, কিন্তু অন্য একটা রাস্তা দিয়ে নিয়ে যেতে লাগলো। তখন আমি খেয়াল করলাম, এটা তো আমার বাসার রাস্তা না, অথবা মায়ার বাসারও রাস্তা না, অন্য রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। তখন আমি মায়াকে জিজ্ঞেস করলাম, কোথায় নিয়ে যাচ্ছ আমায় এদিক দিয়ে, এটা তো বাসার রাস্তা নয়। তখন মায়া হাসতে হাসতে বলল, চুপ করে আয়, অনেক কিছু করার আছে, কতদিন অপেক্ষায় ছিলাম এই দিনটার জন্য, কোনো কথা না বলে আয়। তখন আমি কিছুটা ভয় পেয়ে গেলাম মায়ের কথা শুনে, কারণ এ মায়া অনেক রাখি, আবার মারবে না তো, এটা ভেবে ভয় লাগছে। কিছুক্ষণ পর মায়া একটা বাসার সামনে নিয়ে গেল, গিয়ে তখন টেনে আমায় ভিতরে নিয়ে গেল। মায়া ভিতরে নিয়ে যাওয়ার পর দেখি একটা মেয়ে উল্টো দিকে ফিরে রয়েছে দাঁড়িয়ে। তখন মায়া তাকে উদ্দেশ্য করে বলল, কিরে অহনা, আঙ্কেল আন্টি কোথায় আজ? একটু পাশের বাসায় গেছে একটা চাচিকে দেখতে, খুব অসুস্থ তাই। অহনা এদিকে ফিরে দেখলো আমি মায়ের সাথে আসছি। তখন অহনা বলল, কি নীরব ভাইয়া, আপনি কেমন আছেন? আসলে অহনা আমায় আগে থেকেই চিনে, কারণ মায়া পরিচয় করে দিয়েছিল একদিন, আর আপু বলে ডাকতে বলেছে, সেখান থেকে আমি ওকে চিনি। তখন আমি অহনাকে বললাম, এই তো আছি কোনো মতে বেঁচে আর কি। কেন, কি হয়েছে? আমি কিছু বলতে যাব, তখন মায়া বলল, থাক আর কিছু জিজ্ঞেস করা লাগবে না, আমি নিয়ে আসছি। আর শোন, তোর রুমটা আমার লাগবে, এখন আমাদের কাজ আছে, তুই ভুলেও আসতে পারবি না যতক্ষণ না আমি বলি। কি ব্যাপার, কি মতলব তোর? আছে। আচ্ছা ঠিক আছে, তুই থাক আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা। তারপর মায়া আমায় টেনে নিয়ে গেল অহনার রুমে, গিয়ে দরজা বন্ধ করে দিল। তখন আমি বললাম, কি করছো তুমি, দরজা বন্ধ করছো কেন, তুমি দরজা খুলে দাও। স্টপ! তখন মায়া কিছু না বলে আমায় ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল, আর সাথে সাথে তার জর্জেট ওড়না দিয়ে হাত বেঁধে দিল। তখন আমি আবারও বললাম, কি করছো তুমি, পাগল হয়ে গেছো নাকি, উল্টাপাল্টা কাজ করছো। আমি বলছি না, কোনো কথা বলবে না, চুপ করে থাকো। তখন আমি উঠে বসতে চাইলাম, তখন মায়া আমায় ধাক্কা দিয়ে শুয়ে দিল, আর উঠে আমার বুকের উপর বসলো। তখন আমার কাঁধে একটা কিস করলো, আর আস্তে আস্তে কিস করতে করতে উপরে উঠতে লাগলো, এক পর্যায়ে সারা মুখে কিস করতে লাগলো। তখন মায়া বলল, তোর ঠোঁটগুলো আমার সারাক্ষণ বিরক্ত করে, কখন তাকে আদর করব, তুই কাছে থাকলে নিজেকে সামলে রাখতে পারি না, অনেক ভালোবাসি তোকে। এই বলে মায়া সারা মুখে কিস করতে লাগলো। তখন আমি বললাম, কেন এমনটা করছো, আমরা চাচাতো ভাই বোন, প্লিজ থামো এবার। তখন মায়া বলল, কে বললো হয় না, দুটি মন এক হলেই সব হয়। না হয় না, প্লিজ ছাড়ো আমায়, সবাই খারাপ ভাববে আর আমি চাই না এটা, আর সমাজের মানুষ খারাপ ভাববে, প্লিজ থামো, এগুলো করো না। কেউ কিচ্ছু ভাববে না, আমাদের ক্লাসের ফারিয়া তার চাচাতো ভাইয়ের সাথে প্রেম করেছে, আর আমার এক বান্ধবীর তার মামাতো ভাইকে বিয়ে করেছে, তারা যদি প্রেম করতে পারে, বিয়ে করতে পারে, তাহলে আমরা করলে সমস্যা কোথায়? প্লিজ আর বাধা দিস না আমায় আদর করতে, দে একটা বছর ধরে তোকে ভালোবাসি কিন্তু বলতে পারছি না, আমি আর পারছি না আমি নিজেকে সামলে রাখতে, প্লিজ আমায় একটু আদর করতে দে। তারা যা খুশি করুক তা আমার দেখার দরকার নেই, আমাদের মাঝে এ সম্পর্ক হবে না। প্লিজ আমায় ফিরিয়ে দিস না, তুই চাইলেই হবে, হ্যাঁ আমি তোকে অনেক ভালোবাসি।
কিন্তু আমি ভালোবাসি না, আমি তোমাকে বোনের মতো দেখি, প্লিজ ছাড়ো। কেন বুঝতে পারছিস না আমি তোকে অনেক ভালোবাসি? তুই আমায় বোনের মতো ভাবিস, কিন্তু আমি তেমন কিছুই ভাবি না। আমি তোকে ছাড়া থাকতে পারবো না, অনেক ভালোবাসি। দেখো আমার কিন্তু রাগ উঠে যাচ্ছে, প্লিজ ছাড়ো, আমি তোমাকে ভালোবাসি না, সরো আমার উপর থেকে। তখন মায়া শক্ত করে জড়ে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ তোর মনে আমায় একটু জায়গা দে, আমার কিছু লাগবে না, শুধু তুই হলেই হবে, অনেক ভালোবাসি তোকে, আমি পারবো না থাকতে তোকে ছাড়া। দেখো আমি তোমাকে আবারও বলছি, আমি তোমাকে ভালোবাসি না, বোন হিসাবে ভালোবাসি, আর কিছুই না, সরো এখন। না আমি সরবো না, মায়া এটা বলে আমার শার্ট খুলতে লাগলো। তখন আমি বললাম, কি করছো তুমি, আমার শার্ট কেন খুলছো? কিন্তু মায়া আমার কোনো কথাই শুনছে না, আমার শার্টের বোতাম খুলে ফেললো। আর তখন মায়া আমাকে কিস করতে লাগলো সারা মুখে। তখন আমি কিছু বলতে যাব, তার আগে তার ঠোঁট দিয়ে আমার কথা বলা বন্ধ করে দিল, আর এক পর্যায়ে কিস করতে লাগলো, এক পর্যায়ে পাগলের মতো টেনে আমার ঠোঁট খেতে লাগলো। আমার হাতটা বাঁধা বলে কিছু করতে পারছি না, মায়া আস্তে আস্তে আরও পাগলামি শুরু করতে লাগলো, আমি কি করব বুঝতে পারছি না। এখন যদি মায়াকে না আটকায় তাহলে সত্যি কিছু একটা করে ফেলবে। ঠিক তখনই অহনা এসে দরজার বাইরে থেকে বলল, মায়া জলদি দরজা খোল, আব্বু আম্মু চলে আসবে, এখন জলদি দরজা খুলে বাহিরে আয়। এদিকে মায়ের কোনো খেয়াল নেই, বাহির থেকে কে কি বলছে। তখন আবারও অহনা বলল, মায়া দরজা খুলে বাহিরে আয় জলদি। এবার মায়া শুনতে পেল আর বলল, আমার আরো কিছুক্ষণ লাগবে, প্লিজ তোর পায়ে পড়ি জলদি বেরিয়ে আয়, নয়তো আব্বু আম্মু এসে দেখলে আমায় সন্দেহ করবে। ঠিক আছে আসছি দাঁড়া। এই বলে মায়া আমার উপর থেকে নেমে গিয়ে দরজা খুলে দিল। আর অহনা তখন ঘরে এসে পড়ল, আর দেখল আমায় ওড়না দিয়ে বেঁধে খাটে ফেলে রেখেছে, শার্টের বোতাম খোলা। তখন অহনা বলল, ছি কি করছিলি তুই, এগুলো পাগল হয়ে গেলি নাকি, বিয়ের আগে এসব? পাগল হয়ে গেছি ওর প্রেমে, আর ওকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি, তাই বলি এখন এইসব করতে হবে? তখন মায়া আর কিছু বলল না, চুপ করে রইল। তখন আমি অহনাকে বললাম, অহনা আমার হাতের বাঁধনটা খুলে দাও তো। তখন মায়া বলে উঠল, না খুলবে না, তুই আগে বল আমায় ভালোবাসিস। অহনা কি বললাম, আমি বাঁধন খুলে দিতে বললাম না? তখন অহনা এসে আমার হাতের বাঁধন খুলে দিল, আর আমি উঠে গিয়ে মায়ের কাছে গিয়ে ঠাস করে দুটি চড় দিয়ে বললাম, ছি তুমি ভাবলে কি করে এগুলো, তুমি আমার চাচাতো বোন, আমি তোমাকে বোনের মতো দেখি, তোমার ডাকে আসি বলে এই নয় যে আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার চাচাতো বোন বলে বেঁচে গেলে, নয়তো আরও কয়েকটি চড় দিতাম, আমায় আর কখনো ফোন দিবে না তুমি, আজ থেকে এমনকি আমার সামনেও আসবে না, মনে রেখো আজ থেকে আমাদের আর কোনো সম্পর্ক নেই, তোমার বাসায়ও আর ডাকবে না, এই বলে চলে আসতে যাব। তখন মায়া আমার হাত ধরে বলল, প্লিজ তুই এমনটা করিস না, আমি থাকতে পারবো না তোকে ছাড়া, এক মুহূর্তের জন্যও পারবো না তোকে ছাড়া থাকতে, অনেক ভালোবাসি তোকে। তখন আমি মায়ের হাত ছাড়িয়ে বললাম, তোমার মাথায় যা ঘুরছে তা বাবা বন্ধ করে ফেলো, এ বলে দিলাম, আমার সামনে তো আসা দূরের কথা, কখনো কলও দিবে না মাই। তারপর আমি সেখান থেকে চলে আসলাম, আর আসার পর অহনা মায়াকে বলল, তুই কি করলি, এটা তোর এখন বলা ঠিক হয়নি, তুই আমার সব প্ল্যান নষ্ট করে দিলি। কি করব বল না, বলে থাকতে পারছিলাম না, যখন একটা কথা শুনতে পেয়েছি। কি কথা শুনতে পেয়েছিস? তুই নীলাকে চিনিস? চিনতে পারছি, কেন কি হয়েছে? আজ ফোন করেছে কিছুক্ষণ আগে, আর আমায় বলেছে সে নাকি নীরবকে ভালোবাসে, তখন আমি বলেছি আমি ভালোবাসি নীরবকে, তখন নীলা কি বললো জানিস, বলেছে নীরব নাকি শুধু তার আর কারো না, সে যদি না পায় তাহলে কারো হতে দেবে না, আর আমায় বলেছে নীরবের সাথে যেন না দেখে, যদি দেখে তাহলে নাকি আমার মৃত্যু হতে পারে, এটা শুনে আর থাকতে পারলাম না, বলে দিলাম, ভয় হচ্ছে যদি আমার কাছ থেকে নিয়ে চলে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো, আমি আমি শুধু নীরবকেই চাই আর কাউকে না, আমি পারবো না থাকতে, অনেক ভালোবাসি তাকে। তখন অহনা বলল,
আরে কান্না করিস না, থাম, আর চিন্তা করিস না, নীরব শুধুই তোর হবে। কিন্তু তুই একটা ভুল করেছিস, এখন রুমে এসে যা করেছিলি। কি করব বল, রাজি হচ্ছে না, তাই ভাবলাম নিজের সবটা দিয়ে দেখি রাজি করতে পারি কিনা। এটা করেই ভুল করলি, এখন তোর উপর আরো রাগ উঠে গেছে, এখন এটা ভাঙতে প্রায় অসম্ভব হয়ে যাবে। সব প্ল্যান নষ্ট করে দিলি তুই আমার। আমি কিছুই জানি না, আমার শুধু নীরবকে চাই, যে কোনো কিছুর বিনিময়ে সব কিছু করতে রাজি আমি। ঠিক আছে শোন, এখন আমি যা বলবো তাই করবি, যদি তুই সব ঠিক মতো সব করতে পারিস তাহলে নীরব তোরই হবে। হুম বল, আমি সব কিছু করতে রাজি নীরবকে পাওয়ার জন্য, বল কি করতে হবে। ঠিক আছে শোন, তাহলে গল্প পড়তে থাকেন, তাহলে সব আস্তে আস্তে জানতে পারবেন প্ল্যান কি ছিল। সব কিছু শুনে তখন মায়া বলল, ঠিক আছে আমি সব কিছু করতে রাজি, সব করব পাওয়ার জন্য, কিন্তু এইটা যদি না কাজ হয় তাহলে। এটা কাজ করবেই, চিন্তা করতে হবে না, কারণ আমিও এটা করেছি আর আমার চাচাতো ভাইয়ের সাথে রিলেশন চলছে আমার। ওই শয়তান মেয়ে, তুই রিলেশন করিস আগে বলিস নি কেন? হুম ভাবছিলাম বলবো বলবো, কিন্তু তুই তো আমার সাথে আর এই বিষয় নিয়ে কথা বলিস নি তাই বলিনি। আচ্ছা ঠিক আছে, দেখি তোর প্ল্যান কতটুকু কাজ করে, তাহলে আমি আগামীকাল থেকে কাজে লেগে পড়বো। হুম তাই কর। হুম আর ওই নীলাকে কিছু একটা করতে হবে, ওর কত বড় সাহস আমার জানকে আমার কাছ থেকে নিয়ে যাওয়ার হুমকি দেয়, ওকে আমি দেখে নিব। হুম তা কি করবি নীলাকে তুই? তুই শুধু দেখ কি করি আমি নীলাকে। হুম দেখি তুই কি করিস, তবে একটু তাড়াতাড়ি কিছু করিস, কারণ নীরব যেহেতু তোর উপরে রেগে আছে এখন তোর কাছ থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে নেবে, আর নীলা যেহেতু তোকে হুমকি দিয়েছে তাহলে এই ভাগে নীলা তার কাজ করে যাবে আর তোর থেকে বেশি এগিয়ে যাবে, আর নীলা নীরবকে পেয়ে যাবে। কখনো না, নীরব শুধু আমার আর কারো না। এখানে আর একটা চিন্তার বিষয় আছে। কি সেটা? যদি নীলা তার আব্বু আম্মুকে নিয়ে নীরবের বাসায় যায় বিয়ের কথা বলতে তাহলে কি হবে? আরে এই নিয়ে চিন্তা নেই, আসলেও কিচ্ছু হবে না, আমি মামাকে দিয়ে তাদের দেখে নিব। ও আচ্ছা। হুম আর ওর কত বড় সাহস, আমায় ফোন করে হুমকি দেয়, আর নীরব নাকি শুধু ওর, আমি নাকি নীরবকে ভুলে যাব, যেখানে আমি না দেখে একদিন থাকতে পারি না সেখানে ও আমায় হুমকি দিয়ে সারা জীবনের জন্য নিয়ে চলে যাবে, এটা কখনো হবেও না আমার জান। আচ্ছা এই টপিক এখন থাক, আমি যা বললাম তা করতে থাক আগামী কাল থেকে, তাহলে দেখবি পাখি নিজে থেকে এসে ধরা দিবে। এখন আই একটু ফুচকা খেয়ে আসি, আম্মু আব্বু চলে আসছে মনে হয়। এখন ফুচকা খেতে যাবি? হুম চল। কিন্তু আমার তো ফুচকা খেতে মন চাইছে না। তাহলে কি খেতে মন চাইছে? আমার মন চাইছে ওর ঠোঁট খেতে, কত মিষ্টি ঠোঁট, আহ কি টেস্ট। শয়তান মেয়ে কোথাকার, তোর কি একটু লজ্জা নেই? যা বাবা লজ্জার কি হলো, এখানে যেটা সত্যি সেটাই বললাম, তুই যাই বলিস আমার ওর ঠোঁট হলে আর কিছু লাগবে না, সারাদিন ঠোঁট খেতে পারলেই হবে। থাক আর বলিস না, চল তুই না ফুচকা খেলে আমি খাবো, আমার সাথে চল। আচ্ছা ঠিক আছে চল। তারপর দুজনে বেরিয়ে গেল রুম থেকে, রুমের বাইরে এসে দেখে অহনার আব্বু আম্মু বসে আছে, তখন অহনা তার আব্বু আম্মুর সাথে কথা বলে বাসার বাইরে চলে আসলো মায়াকে নিয়ে, আর ফুচকা খাওয়ার উদ্দেশ্যে যেতে লাগলো ফুচকার দোকানে। অহনার ফুচকার দোকান অহনার বাসা থেকে বেশ দূরে না, একটু সামনেই ফুচকার দোকান, তারা ফুচকা খাওয়ার উদ্দেশ্যে যেতে লাগলো। এদিকে আমি অহনার বাসা থেকে বেরিয়ে আমার বাসায় যেতে লাগলাম, আর মনে মনে ভাবতে লাগলাম, ছি মায়া আমার সাথে এমনটা করবে আমি ভাবতেও পারিনি, আমরা তো ভাই বোনের মতো, তাহলে কেন এমনটা করছে মায়া? যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো, আব্বা আম্মু যদি জানতে পারে চাচাতো বোনের সাথে এরকম সম্পর্ক জড়ানো হচ্ছিল তাহলে আমার উপর রাগ ঝাড়বে, আর সবাই জানার পর মান সম্মান সব শেষ হয়ে যাবে, আর সবশেষে দুই পরিবার আর সবশেষে দুই পরিবারের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আর আমি কখনো পারবো না এমনটা করতে, আজ থেকে আর মায়ের বাড়িতে যাবো না, এমনকি তার মুখটাও দেখবো না।